হাই ফ্রেন্ডস, কোন কাহা ত্রিপুরি টপল ট্রাভেল চ্যানেল নিবিজন তুই নরন খাকপুরি আফার যাব বর নাই তুম দি জং তিনি তাইসে কতাল জায়গা থালাই দঙ্গ তিনি 15 আগস্ট 2021 সানডে জং ওয়েস্ট বেঙ্গল নি দিগা ও থালাই দঙ্গ জং সিবি সিনাই নাই আর কবম সিবি দঙ্গ নাতনাত জায়গা দঙ্গ সুন্দর ন ফোন কইতে নাই বর নাই তুমি তো সিধা দিগা মে যাই আর এগে দিগা দেগে হাই কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা 5,500 টাকায় একটা ট্যাক্সি রিজার্ভ করে 200 কিলোমিটার জন্য আমরা পাড়ি দিলাম নতুন দিঘা যাওয়ার জন্য। আপনারা দেখ থাকুন ওয়েলকাম টু দিঘা। দিঘা দিঘা মে হাম লোক আগে হ্যাঁ মতলব ইয়ে সোনার বাংলা আমরা প্রবেশ করলাম চৌ তাবু দিঘা ও হাক্কা ও দিঘা নিয়ে এড়িয়ে ধরো নাই তুমি তেস রাবচা খেন সৌ কাহাম কাহাম গরম জায়গা ধরো না সৌ তুম তোমার নন্দ ধরো নাই তুমি কি নাম আপনার? আমার নাম ভীম সিং। ভীম সিং, আপনি তো আজকে আপনার সঙ্গে তো আমাদের এয়ারপোর্টে সরাসরি এখানে আসেন, হ্যাঁ খুব ভালো লাগলো রাস্তাতে। কেমন লাগলো আমাদের সঙ্গে আজকে আপনি যে আসলেন একজন টুরিস্ট বা ইয়ে হিসেবে, আপনার কেমন লাগলো? ভালো লেগেছে। কি আপনাদের হোটেলের নামটা কি বলুন তো? সি বার্ড ওয়ান। আচ্ছা বলছিলাম কি আপনার শুভ নাম? আমার নাম অজয় মহাপাত্র। অজয় মহাপাত্র। মহাপাত্র, আপনি লোকেল? আপনি এখানে লোকেল? না লোকাল। আচ্ছা আপনি লোকাল না? এখন যে কোভিড সিচুয়েশন, এই যে কোভিড প্যান্ডামিক সিচুয়েশন, টুরিস্টরা বেশি আছে না কম আছে না মোটামুটি আছে? এখন তো সব নিয়মে চলছে না, ওই ডবল ডোজ বা নেগেটিভ রিপোর্ট এসব। হ্যাঁ, এখন কোনো টুরিস্ট যদি আপনাদের এই সিবিজে বা দিঘায় চলে আসতে হলে দুটো ডাবল ডোজে কতখানা রুম আছে আপনাদের? 34টা। 34টা 34। এটা রেঞ্জটা কত থেকে স্টার্ট হয়েছে আপনাদের? 1500 টাকা থেকে শুরু হয়েছে। 1500 থেকে শুরু হয়েছে, 4500 অবধি আছে। জমজমাট হবে আপনাদের এখানে, তাই না? হ্যালো এভরিওয়ান, হাই, গুড ইভিনিং। আচ্ছা আপনার কি শুভ নাম? বসুন, আপনি বসে পড়ুন, বসুন বসুন বসুন। আপনার শুভ নাম? আমার নাম সুদীপ। সুদীপ, আচ্ছা এখানকার ম্যানেজার? আমি রেস্টুরেন্ট ম্যানেজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার এটা ডাইনিং টেবিলগুলো তুমি, খুব সুন্দর জায়গা, শানদার এসি টিসি সহ আছে। আচ্ছা আপনার কত, আপনার স্টাফ কতজন আছে? আমাদের বর্তমান স্টাফ রয়েছে 22 জন এই রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট জন্য না? আচ্ছা আচ্ছা, আপনার মেনুটা দেখলাম এখানে। হ্যাঁ স্যার, মেনুটা দেখুন। এই হচ্ছে আপনার মেনু। হ্যাঁ, এখানে ভেজ নন ভেজ সবটাই পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, এখানে আপনি ইন্ডিয়ান খাবার পাবেন, একদম হোম স্টাইল ইন্ডিয়ান রান্না পাবেন। হ্যাঁ, চাইনিজ পাবেন, তন্দুরি পাবেন। আচ্ছা, হ্যাঁ আপনার মনের মতো ওনাদের সঙ্গে কথাবার্তা হয় আপনাদের? হ্যাঁ, অনেকের সঙ্গে কথাবার্তা হয়। আমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রশ্ন হবে না, তো আপনি খাওয়া দাওয়া করবেন এবং
টেস্টও খুব সুন্দর রয়েছে, খুব স্বাদু না? হ্যাঁ, রেটটাও মার্জিনাল রয়েছে, কোনো সমস্যা নেই। অন্য মানে রাদার দেন হোটেলের সঙ্গে আপনাদের রেসিওটা যদি আমরা মানে কম্পেয়ার করি, এখানে একটু কম আছে, একদম রেটটা একটু কম রয়েছে। আমরা তো আজকে দুপুরে খেলাম, হ্যাঁ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমার ভুলে গেলাম, রসগোল্লাটা চারটা রসগোল্লা দিয়েছিলেন না ম্যাডাম, দুটো খাইনি, আমাকে চারটা খেতে হলো। আচ্ছা, টুরিস্টরা আছে তো? হ্যাঁ, বেশি পরিমাণে তো আসেনি, মোটামুটি মিডিয়াম। করোনা ভাইরাস তো এখন, আচ্ছা আচ্ছা, রেস্ট্রিকশন আছে না? ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আসবেন, সবার আসবেন। সন্ধ্যে জায়গা না, ছোটখাটো টিভি আছে, হচ্ছে আর টিভি তো হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, আমরা যে হোটেলে উঠেছিলাম সেটার নাম হচ্ছে সি বার্ড বান হোটেল। এই সরাসরি দৃশ্যটা দেখাচ্ছে, আর চারিপাশের যে দৃশ্যগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন, দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ সন্ধ্যাবেলায়। আপনারা আসুন। এই গাইস, চুং দীঘা ও থাংমানি পড়ে সান্দা জোড়া হবো বেড়ানা হিনে নখকা গান্দা গিন্দি বক্তি নাং নন নাই নাই দে অপিউর ঘুষু নাই থ। ঠিক আমনি গান্দার নতুন নিউ দীঘা নি সি বিচ, হ্যাঁ, ও সি বিচ চুং থাঙ্গ ধরন কিছু চুং ভিউ ফুনু নাই, আর খানা পুং ইসিমি ধরন কাহান কাহাম বেড়াবেন জায়গা নিয়ে বিয়র চুং সহিত বন্ধুদের সঙ্গে কাজ করছো না একসঙ্গে? তোমাদের ঠিক আছে, আমি তোমার চলে গেছি। ছেলের নাম হচ্ছে রামকৃষ্ণ হোটেল, হ্যাঁ, ঠিক আছে, এখানে সব কিছু পাওয়া যাচ্ছে, রাজু জিজ্ঞেস করো কত করে, এক কেজি দিয়ে দাও, ভালো হবে তো? মাছটা খুলে নাও, মাছটা খুলে নাও, আমি এই জন্য খাইয়ে দেখাচ্ছি। না না না, খাবো না, শোনো 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 শোনো, আচ্ছা ঠিক আছে, নামটা কি বলো? সুনিমল সি। সুনিমল সি, আপনার নাম কি? পরিমল সি। পরিমল সিটি না? এখানে কত বছর ধরে দোকান করছেন আপনি? দু বছর হয়েছে না? আচ্ছা, এখন প্যান্ডেমিক সিচুয়েশনে কি টুরিস্টরা আছে? কম আছে না, কিন্তু মোটামুটি দেখলাম এই সামনে যে অল দীঘাতে প্রচুর দেখলাম এই সন্ধ্যাবেলাতে। বলো তো নামটা কি? প্রচুর নমস্কার বন্ধুরা, আমরা এখন দীঘায়, আমরা যে হোটেলের নাম হচ্ছে কি সি বার্ড ওয়ান, এখান থেকে আমরা পাঁচতারায় আছি। তো ওইখান থেকে দেখছি যে সমুদ্র, দীঘার যে সমুদ্র সৈকত, এখান থেকে কম দেখা যাচ্ছে। আমরা আজকে অন্য পাঁচটা রুমে চলে যাচ্ছি, তারপর আপনাদের দেখা।
সকালবেলায় কাছাকাছি একটু ভিউ দেখার জন্য আমরা টোটো করে আমরা একটা ই রিক্সা বলি, এটা চড়ে আমরা পাশে চন্দ্রেশ্বর মন্দির, রাধা মাধব মন্দির এবং লক্ষ্মীনারায়ণ মন্দির ঘুরে পুজো দিয়ে তারপরে আমরা সারাদিনের জন্য বেরিয়ে পড়ব। এটা হচ্ছে আপনার আমাদের ড্রাইভার ভাইয়ের নামটা কি বলুন? কার্তিক চন্দ্র লোকে আসছে তাহলে প্রচুর ঝমঝমাট তাই তো। আমরা এখন চন্দ্রেশ্বর মন্দিরে যাচ্ছি, লক্ষ্মীনারায়ণ মন্দিরে যাচ্ছি, বুঝতে তারপর ঘুরতে যাবো আজকে। উড়িষ্যা এবং বাংলার বর্ডার না? আচ্ছা, এটা কি বাস স্টেশন? এখান থেকে কলকাতা দিয়ে চলে যায় না? চল না। আচ্ছা, এটা দীঘা, দীঘা স্ট্রিট। হ্যাঁ, এই এই যে লেখা আছে দীঘা স্ট্রিট, বাংলার আন্তর্জাতিক কনভেনশন সেন্টার এখানে হয়। যত অন্য কই যাও চিনি ও ত্রিপুরি কপল ট্রাভেল চ্যানেল ন সাবস্ক্রাইব খাই দি, লাইক শেয়ার খাই দি, খুলুম কাজ যত অন্য। এটা জাহাজ বাড়ি না, ওখানে যেতে কোনো টিকিট লাগবে? 100 টাকা করে টিকিট না? ভিতরে অনেক কিছু দেখা দেবে। আচ্ছা, এটা তো খোলা, তারপরে উপকূল নাইছে না, দেখছি না সব জায়গা টিকা কারণ ফোন তো নাইছে নাই তো তো আপনার এই সকালবেলায় দীঘার নতুন দীঘার সম্পূর্ণ সি বিচের দৃশ্যগুলো দেখার জন্য পরবর্তী ভিডিওতে শঙ্করপুর সি বিচ, মন্দারমণি সি বিচ, মোহনায় সি বিচ, তাজপুর সি বিচ, অল দীঘা সি বিচ, নিউ দীঘা সি বিচ এবং উড়িষ্যার মধ্যে থাকছে উদয়পুর সি বিচ, তালসারি সি বিচ। আপনাদের পরবর্তী সময় আমরা একটার পর একটা ভিডিও আপনাদের সামনে